ধ্বংসে সময় লুঙ্গি বাহিনী তাণ্ডব চালিয়েছিল। আর আজকে সেই জেপি নাড্ডাজির উপর, কৈলাস বর্গের উপর সেই লুঙ্গি বাহিনী কিন্তু তাণ্ডব চালিয়েছে। আমরা কিন্তু পরখ করে দেখতে পারি, এরা ভারতের নাগরিক নয়, এরা ভারতের সুবিধা, ভারতের সম্পত্তি এগুলো ভোগ করতে এসেছে। তাই বন্ধুগণ, সামনে 21 সালে নির্বাচন, এই মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ রাজনীতি এখান থেকে মুক্ত পেতে গেছে।